প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির নীতিমালা কিন্তু প্রকাশ করা হয়েছে। নীতিমালা অনুযায়ী পার্বত্য কিংবা দুর্গম এলাকায় বদলি করা হলে তাকে সেখানে অন্তত এক বছর চাকরি করতে হবে। এরপর তিনি বদলির সুযোগ পাবেন। প্রতি বছর অক্টোবর মাসে অনলাইনের বদলি আবেদন করা যাবে। বৃহস্পতিবার মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের উপসচিব রহিমা আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে কিন্তু নীতিমালা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মাধ্যমিক স্তরে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সরকারি শিক্ষকদের বদলি নীতিমালা না থাকায় এবং বদলি পদায়নের ক্ষেত্রে বিদ্যমান পরিপত্র অফিস আদেশ যুগোপযোগী করার উদ্দেশ্যে এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে। নীতিমালার আওতা নিয়ে বলা হয়েছে, শিক্ষার মাধ্যমিক স্তরে সরকারি শিক্ষকদের বদলি প্রদানের ক্ষেত্রে এই নীতিমালা প্রযোজ্য হবে। সরকার জনস্বার্থে যে কোনো সময় যে কোনো শিক্ষকের বদলি প্রদান করতে পারবে। বদলির সময়কাল নিয়ে বলা হয়েছে, প্রতি শিক্ষাবর্ষে শুধুমাত্র অক্টোবর মাসে আগ্রহী শিক্ষকদের বদলির আবেদন করতে পারবেন। এই সময়সীমা ব্যতীত অন্য কোনো সময় বদলির জন্য আবেদন করা যাবে না। তবে অনিবার্য পরিস্থিতিতে শুধু সিনিয়র সচিব বা সচিব মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ বরাবর আবেদন করা যাবে। তো চলুন এখন আমরা বদলির নীতিমালাটা দেখে আসি। তো বন্ধুরা, লক্ষ্য করুন, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এখানে ওয়েবসাইটে ঠিকানা দেওয়া আছে www.ssed.gov.bd। সরকারি মাধ্যমিক স্তরে শিক্ষক বদলি নীতিমালা 2024। শিক্ষার মাধ্যমিক স্তরে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সরকারি শিক্ষক কর্মকর্তাদের বদলি নীতিমালা না থাকায় এবং বদলি পদায়নে বিদ্যমান পরিপত্র অফিস আদেশ যুগোপযোগী করার উদ্দেশ্যে এই নীতিমালাটা কিন্তু প্রণয়ন করা হয়েছে। তো আমরা এবার দেখব প্রথমে নীতিমালার আওতা। নীতিমালার আওতায় প্রথমে বলা হয়েছে, কতে শিক্ষার মাধ্যমিক স্তরে সরকারি শিক্ষক কর্মকর্তা বদলি পদায়নের ক্ষেত্রে এই নীতিমালা প্রযোজ্য হইবে। সরকার জনস্বার্থে যে কোনো সময় যে কোনো শিক্ষক কর্মকর্তাকে বদলি পদায়ন করতে পারবেন। এরপর বলা হয়েছে সংজ্ঞা। সংজ্ঞার ক্ষেত্রে বলা হয়েছে, তিন নম্বরে শিক্ষক বদলিতে, শিক্ষক বলিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষক, সহকারী শিক্ষিকা, সিনিয়র শিক্ষক, সিনিয়র শিক্ষিকা, সহকারী প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষিকা, প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা বুঝাইবে। কর্মকর্তা বলতে বোঝাবে শিক্ষার সরকারি মাধ্যমিক স্তরে উপপরিচালক, সহকারী পরিচালক, জেলা শিক্ষা অফিসার, সহকারী জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বিদ্যালয় পরিদর্শক, বিদ্যালয় পরিদর্শক, সহকারী বিদ্যালয় পরিদর্শক, সহকারী বিদ্যালয় পরিদর্শক বুঝাইবে। পদায়ন বলতে বোঝা হয়েছে এই নীতিমালার আওতায় অনুচ্ছেদের তিনের ক ও তিনের খতে বর্ণিত কোনো শিক্ষক কর্মকর্তাকে বদলিপূর্বক প্রদান বুঝাইবে। গণন কর্তৃপক্ষ বলতে এই নীতিমালার অধীনে বদলির ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষকে বুঝাইবে। সরকার বলিতে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় বুঝাইবে। এরপর আমরা চলে যাব নিচের দিকে, বদলির সময়কাল। যারা বদলি হতে ইচ্ছুক তাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে বদলির সময়কাল। প্রতি শিক্ষাবর্ষে শুধুমাত্র অক্টোবর মাসে আগ্রহী শিক্ষক কর্মকর্তা বদলি আবেদন করতে পারবে। এই সময়সীমা ব্যতীত অন্য কোনো সময়ে বদলির জন্য আবেদন করা যাবে না। তবে অনিবার্য পরিস্থিতিতে শুধু সিনিয়র সচিব, সচিব মাধ্যমিক উচ্চ বিভাগ বরাবর আবেদন করা যাইবে। এরপরে প্রতি অক্টোবর মাসে শিক্ষক কর্মকর্তাগণ যুক্তিযুক্ত কারণে যথাযথ কর্তৃপক্ষের নিকট নিম্নলিখিত শর্তে সরাসরি অনলাইনে আবেদন করতে পারিবেন। এই ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এবার আমরা চলে যাব আবেদনের জন্য যে শর্ত। বর্তমান কর্মস্থলে চাকরি 3 বছর পূর্ণ হইতে হবে। বদলির জন্য উপযুক্ত কারণ থাকিতে হবে। আবেদন বিবেচনায় অনুসরণীয় বিষয় এখানে দেওয়া আছে, এগুলি আপনারা একটু দেখে নেবেন। আমরা চলে যাচ্ছি, বদলি প্রদানকারী কর্তৃপক্ষ এখানে দেওয়া আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। তো আমরা এখন চলে যাচ্ছি নিচের দিকে, পেশনের নিয়োগ, ভারপ্রাপ্ত দায়িত্ব, চলতি দায়িত্ব, অতিরিক্ত দায়িত্ব, সংযুক্ত সমবেতন, গ্রেড প্রদান সংক্রান্ত বলা হয়েছে। কোনো শিক্ষক কর্মকর্তাকে বিষয়ে কোনো প্রয়োজনে পেশন নিয়োগ, ভারপ্রাপ্ত দায়িত্ব, চলতি দায়িত্ব, অতিরিক্ত দায়িত্ব, সংযুক্ত সমবেতন, গ্রেডে পদায়নের প্রয়োজন হইলে মহাপরিচালক, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের মন্ত্রণালয়ের প্রস্তাব প্রেরিত
প্রেরণ করিবে। এই ক্ষেত্রে মন্ত্রণালয় প্রস্তাব বিবেচনাপূর্বক সেইরূপ উপযুক্ত মনে করিলে সেইরূপ আদেশ প্রদান করিবে। এরপর এখানে আরও কিছু কথা বলে দেওয়া আছে, আর এটা কিন্তু প্রকাশ করা হয়েছে 2/4/2024 তারিখে স্বাক্ষরিত। তো বন্ধুরা, এই ছিল নীতিমালা, আশা করছি আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভালো থাকুন, ধন্যবাদ।